আজ 15 আগস্ট, আজকে দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমি আজকের ইতিহাস তোমাদের সামনে তুলে ধরব। আজকে দিনে অ্যাকচুয়ালি হয়েছিল কি সেটা তুলে ধরব। 15 আগস্ট 1947 সাল, প্রায় 192 বছরে ব্রিটিশ শাসনের হাত থেকে আমাদের এই দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। বিশ্বের ইতিহাসে এই ভারতবর্ষ একটা স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছিল। তাই এই 14 আগস্ট ও 15 আগস্ট দিনটা আমাদের কাছে ভীষণ গর্বের। কিন্তু অনেকেই জানে না যে এই 14 আগস্ট ও 15 আগস্ট এই দিনটাতে প্রকৃতপক্ষে হয়েছিলটা কি, তারই ইতিহাস রহমান স্যার আজকে তোমাদের সামনে তুলে ধরবে। বেশিক্ষণ টাইম নেব না, জাস্ট মনোযোগ দিয়ে শোনো কয়েকটা কথা খুব ভালো করে। যে 14 আগস্ট এবং 15 আগস্ট অ্যাকচুয়ালি হয়েছিল কি, কেন বা ব্রিটিশরা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই 15 আগস্ট দিনটাকে ঠিক করেছিল, কেন ঠিক করেছিল, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই দুই দিনের ঘটনা, মানে 14 আগস্ট এবং 15 আগস্ট এই দুই দিনের ঘটনা আমি তুলে ধরব। শুরুতে বলি, ব্রিটিশরা এই দেশে ব্যবসা করা উদ্দেশ্যে এসেছিল আমরা সবাই জানি, কিন্তু লোভ মানুষকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেয় যে চিন্তা ভাবনা বাইরে চলে যায়। তারা ব্যবসা করার সাথে সাথে তার ডিসিশন নেয় যে আমরা এই দেশটাকে শাসনও করব, এবং ধীরে ধীরে তারা শাসনের ব্যাপারে এগিয়ে থাকে এবং আমাদের দেশ ধীরে ধীরে তাদের অধীনে চলে যায়, কিন্তু এই ব্রিটিশরা ভারতীয়দের কখনো ভালো চোখে দেখত না। ভারতীয়দের ওপর, আমাদের ওপর দিনের পর দিন অন্যায় করে গেছে, দিনের পর দিন অত্যাচার করে গেছে। তারা ভারতবর্ষ থেকে সমস্ত ধন সম্পত্তি নিয়ে চলে যেত ইংল্যান্ডে। আমার দেশ সর্বশান্ত হচ্ছে, ওদের দেশকে ওরা ভেবেছে যে মানে সোনার খাঁচা দিয়ে তৈরি করবে, কিন্তু সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। ব্রিটিশরা যেটা ভেবেছে সেটা পুরোটাই ভুল ভেবেছে। এই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট খুব ভালোভাবে মাথা রাখার চেষ্টা করবে, ভারতীয়দের ওপর একের পর এক আইন, একের পর এক ল পুট করে গেছে এবং আমরা দিনের পর দিন প্রতিবাদ করে গেছি, আমরা তাদের অন্যায়ের প্রতিবাদ জানিয়েছি। এই সময় করে অনেক মানুষই ছিল, গান্ধীজি যখন ভারতবর্ষে আসলো, ক্লিয়ার বোঝো ঘটনাটা, গান্ধীজি যখন ভারতবর্ষে আসলো, চম্পারণ সত্যাগ্রহ যখন আমাদের সাফল্য এনে দিল, আহমেদাবাদ জুটমিল সত্যাগ্রহ যখন আমাদের কাছে সাফল্য এনে দিল, খেদা সত্যাগ্রহ যখন আমাদের কাছে সাফল্য এনে দিল, গোটা ভারতবাসী আশার আলো দেখতে পেল এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গান্ধীজির আন্দোলনে যোগদান করল, গান্ধীজির ডাকা ডাকে সবাই সাড়া দিল। আর এখানেই মাথা রাখার চেষ্টা করে, যা দেখে ব্রিটিশ গভর্নমেন্ট ভয় পেয়ে যায় এবং নড়ে চড়ে বসে। আর এই ব্রিটিশ বিদ্রোহ দমন করতে যা যা দরকার তাই তাই আমরা করেছিলাম। কিন্তু এখানে একটা ঘটনা অন্যরকম হয় যে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, কিছুদিন চলার পর ব্রিটেনের অবস্থা খারাপ হয়ে যায়, যেখানে জার্মান ও জাপান ক্রমাগত তাদের নিজের আক্রমণের ফলে ব্রিটিশ শক্তি একটু হলেও ভয় পেয়ে যায়, এবং ব্রিটিশ গভর্নমেন্ট অনেকটাই দুর্বল হয়ে পড়ে। আর অপরদিকে নেতাজি আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ফেলেছে এবং ব্রিটিশদের ক্রমাগত আক্রমণ করছে, তাহলে দুই দিক থেকে আক্রমণ ব্রিটিশদের কিন্তু অনেকটাই দুর্বল করে ফেলেছিল। আরো একটা জায়গা দুর্বল করে ফেলেছিল, সেটা হচ্ছে মানে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করে যে ভীষণ পরিমাণে ব্রিটেনের খরচা হয়ে গেছে,
আর্থিক ভাবে ব্রিটেন অনেকটাই পিছিয়ে পড়েছে সেটাও কিন্তু একটা অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। ক্লিয়ার? সেটাও কিন্তু একটা অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। আর এদিক থেকে দেশের মধ্যে গান্ধীজি এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা চাপ দিচ্ছিল ব্রিটিশকে যে ভারতকে খুব দ্রুত স্বাধীন করো। এতে ব্রিটিশ গভর্নমেন্ট আরো ঘাবড়ে যায়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি সামলাতে পারছে না, আজারিন ফোর্স আক্রমণ করছে। হ্যাঁ, তো ব্রিটিশ গভর্নমেন্ট আরো ঘাবড়ে যায়। আর ঠিক সেই সময় করে ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করে যে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে খুব ভালোভাবে মাথা রাখার চেষ্টা করবে যে ভারতকে স্বাধীন করব। আর এই ভারতকে স্বাধীন করার ডিসিশন তারা নিয়ে ফেলে। আর যখন এই ডিসিশন নিয়ে ফেলে, ভারতকে স্বাধীন করার ডিসিশন যখন তারা নিয়ে ফেলে, তখন লর্ড মাউন্টব্যাটেনকে ভারতবর্ষে পাঠায়। যাও, তুমি যাও ভারতবর্ষে যাও এবং ভারতবর্ষে গিয়ে ভারতকে স্বাধীন ঘোষণা কর। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এখানে যে এত মানুষ থাকা সত্ত্বেও লর্ড মাউন্টব্যাটেনকে কেন পাঠানো হলো? এই প্রশ্নের উত্তর দেব, তার আগে একটা কথা বলি। 1947 সালে ফেব্রুয়ারি মাসে অফিসিয়াল ভাবে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে আসলো। আর যখন ভারতবর্ষে আসলো কি উদ্দেশ্য নিয়ে? ভারতকে স্বাধীন করার উদ্দেশ্য নিয়ে। তাহলে এবার তো প্রশ্ন, এত মানুষ থাকা সত্ত্বেও লর্ড মাউন্টব্যাটেনকে কেন বেছে নিল ব্রিটেন গভর্নমেন্ট? সেই উত্তর আমি দিচ্ছি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, ঠিক সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এলিট ফোর্স ও তার কমান্ডার ইন চিফ ছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন, যার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়লাভ এসেছিল। গোটা ইংল্যান্ড, গোটা ব্রিটেন বিশ্বাস রেখেছিল লর্ড মাউন্টব্যাটেনের ওপর যে তুমি পারবে ভারতবর্ষকে স্বাধীন করতে। কিন্তু যখন লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে আসে এবং ঠিক করে যে ভারতকে আমি স্বাধীন করব 1948 সালে থার্ড জুন আমি ভারতকে স্বাধীন করব, এটা অফিসিয়াল ভাবে ঘোষণা করে দেয়। আর যখনই অফিসিয়াল ভাবে ঘোষণা করে দেয়, এই যে লর্ড মাউন্টব্যাটেনের সেই ঘোষণা করা মানে নিউজ পেপারে আর্টিকেল, ঠিক আছে, যেখানে লর্ড মাউন্টব্যাটেন পরিষ্কার ভাবে ঘোষণা করে যে থার্ড জুন আমি ভারতবর্ষকে স্বাধীন করব, ঠিক সেই সময় ভারতবর্ষে হঠাৎ করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়, চারিদিক থেকে দাঙ্গা শুরু হয়ে যায়। আর এই দাঙ্গাতে পুরোটাই মদত ছিল কাদের? ব্রিটিশদের। তারা চেয়েছিল ভারতবর্ষে দাঙ্গা লাগুক, হিংসা ছড়াক। আর সেই সময় বেশ কিছু রাজনৈতিকবিদ তারা ব্রিটিশকে মানে মাউন্টব্যাটেনকে চাপ দিচ্ছিল যে আপনি বলেছেন 1948 সালে থার্ড জুন ভারতবর্ষকে স্বাধীন ঘোষণা করবেন, কিন্তু এতদিন অপেক্ষা না করে আপনি খুব দ্রুত ভারতকে স্বাধীন ঘোষণা করুন। চারিদিকে দাঙ্গা শুরু হয়ে গেছে এবং ব্রিটিশও ভাবতে পারেনি যে এইটা একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে। তখন লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করে দেয়, ঠিক আছে, 15 আগস্ট ভারতকে আমি স্বাধীন করব। এবার প্রশ্নটা হয়, 15 আগস্ট দিনটা কেন বেছে নিল বলতে পারবে? আমি বহুবার বলেছিলাম তোমাদের, 15 আগস্ট দিনটা কেন বেছে নিল লর্ড মাউন্টব্যাটেন জানো তো? লর্ড মাউন্টব্যাটেন শুভ এবং অশুভকে বিশ্বাস করত। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 15 আগস্ট জাপান এলিয়েট ফোর্সের সামনে মাথা নত করেছিল, তাই এই 15 আগস্ট দিনটাকে লর্ড মাউন্টব্যাটেন ৪৬ তো লর্ড মাউন্টব্যাটেন কি করত, খুব সম্মান করত যে 15 আগস্ট আমার কাছে মানে মাথা নত করেছে, তাই এই 15 আগস্ট দিনটাকে আমি ভারত স্বাধীন করব, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু লর্ড মাউন্টব্যাটেনের মাথার মধ্যে ছিল। এবার যখন লর্ড মাউন্টব্যাটেনের এরকম চিন্তা ভাবনা তার মাথার মধ্যে দিয়ে রয়েছে, ঠিক সেই সময় করে বেশ কিছু ভারতীয় জ্যোতিষবিদ তারা কি করলো, তা বললে 15 আগস্ট দিনটা খুব একটা শুভ না। তাহলে তখনই ঠিক করা হয় কি করা যাবে, তাহলে কাজ করো 14 আগস্ট, ঠিক আছে,
14 আগস্ট, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো 14 আগস্ট দিনটাকে ফাইনাল করা হলো, 14 আগস্ট দিনটাকে ফাইনাল করা হলো। এই দিনটা বেশ কিছু ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায় যে এই 14 আগস্ট দিনটাতে বিকেল থেকে আকাশে ছিল প্রচুর মেঘ এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল। দুপুর যখন 2:30 লালকেল্লার সামনে মানুষের ভিড় জমতে শুরু করে, লালকেল্লার সামনে মানুষের ভিড় জমতে শুরু করে যে আজাদির ঘটনা আমরা সর্বপ্রথম শুনব। আজাদির ঘটনা আমরা সর্বপ্রথম শুনব লালকেল্লার সামনে মানুষের ভিড় জমতে শুরু করে। রাত্রি যখন 9:00 বলা হয়ে থাকে, কিছু কিছু ইতিহাসবিদ দাবি করে প্রায় 50 লক্ষ মানুষ লালকেল্লার সামনে ভিড়, তাই তাকানো যাচ্ছে না, এত লোক 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 সবাই আজাদি ঘটনা শুনতে এসছে। তখনও কিন্তু ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার রাত্রি যখন 10:00, সর্দার বল্লভ ভাই প্যাটেল, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ সবাই গেল ভাইসরয় অফিসে লর্ড মাউন্টব্যাটেনের কাছে। তাহলে তোমার মনে প্রশ্ন হতে পারে, এই সময় গান্ধীজি কোথায় ছিল? সেই সময় বাংলায় আমাদের একটা সিচুয়েশন, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেছিল। জওহরলাল নেহরু গান্ধীজিকে বলেছিল যে তুমি এখন বেঙ্গলে যাও এবং এই সিচুয়েশনটা কন্ট্রোল করো। গান্ধীজি তখন আমাদের বেঙ্গলে ছিল, গান্ধীজি তখন আমাদের বেঙ্গলে ছিল। জওহরলাল নেহরু কি করলো? গান্ধীজিকে পাঠিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে এই 14 আগস্ট 1947 সাল রাত্রি 12:00 বাজার কিছুক্ষণ আগে জওহরলাল নেহরু, কিছুক্ষণ আগে মানে বলা হয়ে থাকে 11:59 মিনিটে জওহরলাল নেহরু ঘোষণা করলো ভারতবর্ষে আজাদির কথা, ভারতবর্ষে আজাদির কথা। যখন গোটা বিশ্ব ঘুমাচ্ছে এই সময় ভারত ঘোষণা করছে যে সম্পূর্ণ আজ থেকে সে ব্রিটিশ মুক্ত। কত গর্ব, কত গর্বের বিষয়। এবং 15 আগস্ট সকাল 8:33 মিনিটে সাইন করা হলো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, সম্পূর্ণ নথি তুলে দিল লর্ড মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহরুর হাতে, সম্পূর্ণ নথি তুলে দিয়েছিল। এবং সকাল 8:40 মিনিটে ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের পতাকা তুলে দেওয়া হলো, ব্রিটিশ পতাকা নামে ভারতের পতাকা তুলে দেওয়া হলো। এবার প্রশ্ন হয় যে ব্রিটিশ তাহলে ভারতকে স্বাধীন ঘোষণা করে দিল, তাহলে ব্রিটিশ সঙ্গে সঙ্গে চলে গেছিল? না, ব্রিটিশ সঙ্গে সঙ্গে চলে যায়নি। এতই সৈন্য তাদের এখানে এই ভারতবর্ষের মধ্যে ছিল, তা 3 বার 3টে জাহাজে গেছিল। প্রথম জাহাজে গেছিল 17 আগস্ট, দ্বিতীয় জাহাজে গেছিল তাদের সৈন্য 22 আগস্ট, ও তৃতীয় জাহাজে কে কত সালে কত তারিখে ছিল 27 আগস্ট। এবং 27 আগস্ট চিরকালের মতো ব্রিটিশ শাসন লর্ড মাউন্ট ব্যাটেন 27 আগস্ট নিয়ে চলে গেল, ঠিক আছে, 27 আগস্ট লর্ড মাউন্ট ব্যাটেনই চলে গেছিল। এইটাই হচ্ছে আজাদির ঘটনা, 14 আগস্ট ও 15 আগস্ট কি হয়েছিল সেদিন। আমি একটা জিনিস দেখাই, এই যে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে সেই সময় একটা মোটামুটি ছবি আমি একটা কালেক্ট করেছি, ঠিক আছে, এই একটা হচ্ছে সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ক্লিয়ার? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, সবাই জানতে পারবে কি হয়েছিল সেই 14 আগস্ট, কি হয়েছিল সেই 15 আগস্ট। সকলের কাছে একটাই অনুরোধ, প্লিজ এটাকে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। এটাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে ক্লাসে, ঠিক আছে।
চলো টাটা। আরো একটা কথা বলে যাই, WBCS পরীক্ষায় পাশ করতে চাও তাহলে এই 3 মিনিট তোমার জন্য। হ্যাঁ 3 মিনিট। আজকে 15ই অগস্ট, এই দিনে আড্ডা 24/7 তোমাকে দিচ্ছে WBCS মহাপ্যাকে ভীষণ পরিমাণে ছাড়। কেবল কেন স্যার এত ছাড়, কেন তা কারণ আছে। সাধারণত আমরা WBCS মহাপ্যাক পুরোতে কী দেখতে পাই, যে এর দাম হচ্ছে 8,000 টাকা, এবং যে কোনো স্যার ম্যাডামের কোডে কিন্তু WBCS মহাপ্যাক আমরা দেখতে পাই সেটা 15% অফ থাকে, কখনো 12%, কখনো 15%, কখনো 16% অফ থাকে, ঠিক আছে। তো আজকে যে জিনিসটা আমরা দেখব WBCS মহাপ্যাক, সব থেকে বেশি ডিসকাউন্ট, হ্যাঁ আজকে দেখতে পাবো আমরা 22% ডিসকাউন্ট। প্রশ্ন স্বাভাবিকভাবে তোমাদের যারা নতুন ছাত্রছাত্রী আছো তাদের মনে প্রশ্ন হবে, সে মহাপ্যাকের মধ্যে আছেটা কি, কারণ মহাপ্যাকের মধ্যে কি কি পাবে তোমরা সেটা একটু দেখে রাখো। সেটা হচ্ছে WBCS লাইভ ক্লাস পাচ্ছ 650 ঘন্টা মতো লাইভ ক্লাস, ঠিক আছে, লাইভ ক্লাস প্রত্যেকটা স্যার ম্যাডামে প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস, ক্লিয়ার। এবং যখনই মহাপ্যাক প্রো নেবে অলরেডি 500 ঘন্টার মতো প্রি রেকর্ডেড ক্লাস পাবে, ঠিক আছে, রেকর্ডেড ক্লাস পাচ্ছ। তার মানে কি দাঁড়াচ্ছে, WBCS প্রিলিমসের ব্যাচ তোমরা পাচ্ছ, মেন্সের ব্যাচ পাচ্ছ, এবং আমাদের দু কাছে যে দুটো অপশনাল পেপার আছে অ্যানথ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি, তারও কিন্তু লাইভ ক্লাস পাচ্ছ, ঠিক আছে, ওকে। এই সাথে কি পাচ্ছ, মক টেস্ট, ইয়েস মক টেস্ট, যেখানে তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রিপারেশন হয়েছে, কোন কোন টপিকগুলো বেশি জোর দিয়ে পড়বে, কোন কোন টপিকগুলো একটু কম জোর দিলেও হবে, মক টেস্টই তোমাকে বুঝিয়ে দেবে, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। তাহলে লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ ফ্রিতে, তার মানে WBCS প্রিলিমসের ক্লাস, মেন্সের ক্লাস, অপশনাল পেপারের ক্লাস সম্পূর্ণ ফ্রি, মক টেস্ট ফ্রি, প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি আইকিউয়ের প্রত্যেকটা সাবজেক্টের ইবুক পাবে, ক্লিয়ার, ইবুক পাচ্ছ। আর কি পাচ্ছ, একটা হার্ড কপি বই আড্ডা 24/7 তৈরি করা, যেই মোটা হার্ড কপি বই তোমার বাড়িতে ফ্রি ডেলিভারি হয়ে যাবে। মক ইন্টারভিউ দেবার সুযোগ পাচ্ছ, আড্ডা 24/7 এক্সপার্ট টিচাররা তোমার মক ইন্টারভিউ নেবে, এবং মক ইন্টারভিউ তুমি দুরকমভাবে দিতে পারবে, একটা বাড়িতে বসে দিতে পারবে, এবং একটা আমাদের অফিসে এসে মক ইন্টারভিউ দিতে পারবে। এবং ইন্টারভিউ কিভাবে রেডি হতে হয় তার জন্য 15টা ভিডিও পাবে সম্পূর্ণ ফ্রি। তাহলে WBCS এ যেখানে কেউ 1.5 লাখ, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 30,000 নিচ্ছে, সেখানে সব থেকে কম দামে পাচ্ছ R786 এই কোডটা ব্যবহার করে। এই কোডটা মহাপ্যাকের জন্য তৈরি করা একটা স্পেশাল কোড, হায়েস্ট ডিসকাউন্টওয়ালা কোড, অন্যান্য কোডে 17% পাওয়া যায়, এই কোডে একটু বেশি পাওয়া যায় ডিসকাউন্ট, ঠিক আছে। অতএব এই কোডটা ব্যবহার করো এবং নিয়ে নাও মহাপ্যাক প্রো, ঠিক আছে। দেখো আর কি পাচ্ছ, ডাবল ভ্যালিডিটি, মানে 1 বছরের কোর্সের সাথে আরও 1 বছর কোর্স সম্পূর্ণ কিন্তু ফ্রি, সম্পূর্ণ কিন্তু ফ্রি, ঠিক আছে। তাহলে 1 বছরের কোর্সের সাথে আর 1 বছরের কোর্স সম্পূর্ণ ফ্রি, কোড হচ্ছে R786, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো, নিয়ে নাও। যারা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।